নমস্কার দর্শক বন্ধু, আজির কাহিনীটি বহুত যন্ত্রণা ভরা অটে। আজির এই কাহিনী এমিতি গোটি অভাগিনী যুবতীর, যাহার বয়স কেবল মাত্র 18 বর্ষর থিলা, কিন্তু সেই ঝিওটি সহিত বহুত ভয়ানক ঘটনা ঘটিছিলা। এ ঝিওটির না থিলা কিশোরী। বন্ধুগণ, সবুদিন ভলি আজি মধ্য ভিডিও আরম্ভ করিবা আগরু এই ঘটনা আপনকু শুনাইবার উদ্দেশ্য খারাপ কু প্রশয় দেবা কিংবা কাহা মনকু ব্যাঘাত দেবা পাই নুহ, বরং সমাজরে ঘটুথিবা অপরাধ আপনকু জনাই সচেতনা এবং জাগ্রত করিবা আমার লক্ষ্য। কিশোরী মহারাষ্ট্রর পুণে শহরের রহুথায়। সে নিজ বাপা মা পরিবার সহ এটি রই আসুথায়। কিশোরীর বাপা পেশারে গোটিয়ে নর্সরিরে বগিচা কাম এবং গছ লগাই যত্ন নেবা এপরি সব কাম করুথান্তি। গোটিয়ে দিনর কথা, সেই দিন থিলা 20 মার্চ 2019 মসিয়া। কিশোরীর জনে সাঙ্গ সেদিন কিশোরী পাখকু আসিবার থিলা। কিশোরী তা সাঙ্গকু আনিবা পাই নিকটস্থ রেলওয়ে স্টেশনকু যাউছি। সেতবেলে রাতি প্রায় 10টা বাজিথায়। কিশোরী সেই রেলওয়ে স্টেশন পাখরে তা সাঙ্গকু বহুত সময় ধরি অপেক্ষা করে ঠিয়া রই থাকে। কিন্তু বহুত সময় বিতি যাইতিলে মধ্যে তার সাঙ্গ সেটাকু আসি নথিলা। এহাপরে কিশোরী এপরি বহুত সময় ধরি এটি ঠিয়া রই থাকে। যেবে কিশোরী সেঠারে একুটিয়া ঠিয়া রই থাকে, সেতবেলে অচানক গোটিয়ে অটো ড্রাইভরর নজর কিশোরী উপরে পড়ুছি। সেই অটোবালা কিশোরীকু দেখি সেঠারু আগকু অতিক্রম করি চালি যাও থাকে। সে কিশোরী পাখকু আসুছি এবং কিশোরীকু পচারুছি, কোণ হেলা, কিছু অসুবিধা হয়েছে কি, এঠারে কোণ করুছু? সেতবেলে কিশোরী সেই অটোবালাকু কহুছি সে তা সাঙ্গর অপেক্ষা করি ঠিয়া আছি। এপরি সে সবু কথা অটোবালাকু কহুছি। কিশোরীর আগরে গোটিয়ে বড় বয়সর অটোবালাকু দেখি সে তাকু নিজ বাপ সমান ভাবুথায়। এতিপাই সেই অটোবালাকু সে সবু কথা এক্সপ্লেন করি কহুছি। এপরি কিশোরী ঠারু এইসব কথা শুনিসারি উক্ত অটোবালা নিজ অটো ধরি সেটারু চালি যাউছি। এপরি এহাপরে কিশোরী আউ কিছু সময় সেটারে অপেক্ষা করি বসি থাকে, কিন্তু এহাপরে বি তার সেই সাঙ্গ জনক আসুনথায়। কিশোরী নিজ মোবাইলটি ঘরে ছাড়ি দেইথায়, তেণু সে উক্ত সাঙ্গ সহ যোগাযোগ মধ্য করিপারুনথায়। এইপরি অপেক্ষা করি রহিতিবা সময়রে সেই অটোবালাটি পুনি সেটাকু আসুছি। সে পুনি যেমিতি হি দ্বিতীয় থর পাই কিশোরীকু দেখুছি যে সেই ঝিওটি আহুরি সেমিতি ঠিয়া রয়েছে, সে তা ঘরকু আহুরি যাই নাই। এহা দেখি সেই অটো রিক্সাওয়ালা তুরন্ত পুনি থরে সেই ঝিও নিকটকু যাউছি। আও সেটাকু যাই কিশোরীকু পচারুছি, এই পর্যন্ত তোমার সেই সাঙ্গ আসিনি? সেতবেলে কিশোরী কৌছি, না, সে আহুরি আসিনি, মু অনেক সময় ধরি এটারে অপেক্ষা করি রয়েছি, মু বহুত থকি গলিনি, মতে জোরসে শোষ মধ্য লাগিলানি, মু ঘরে মধ্য কাহাকু কিছু ন কই এঠাকু আসি যাইছি। যেতবেলে সেই অটোবালা উক্ত ঝিও পাখু এপরি সব কথা শুনুছি, সে তুরন্ত নিজ অটোরু গোটিয়ে পানি বটলকু বাহার করি কিশোরীকু দেউছি। কিশোরীকু বি বহুত শোষ লাগুথায়। কিশোরী উক্ত ব্যক্তি উপরে সম্পূর্ণ বিশ্বাস করুথায়, তেণু সে কিছু মধ্য ন ভাবি সেই লোকটি দেইথিবা পানি বটল নেই পানি পিউছি। সেপটে কিশোরী ঘর লোক কিশোরীকু কল করন্তি, কিন্তু কিশোরীর ফোন ঘরে হি ছাড়ি দেইথায়। কিশোরী যেপরি হি পানি পিউছি তার মুন্ড ঘুরাইবাকু লাগুছি, তাকু চক্কর আসুছি এবং সে ধীরে ধীরে নিজর চেতনা হরাই বসুছি। বর্তমান এ অটোবালা তুরন্ত কিশোরীকু সেঠারু উঠাই নিজ অটো ভিতরকু নেই যাউছি। আউ এইপরি ভাবরে কিশোরীকু অটোরে বসাইবা পরে তাকু কহুছি, মু তুমকু নেই তুম ঘরে ছাড়ি দেবি, তোমার অবস্থা খারাপ অছি। আউ এইপরি ভাবরে সে কিশোরীকু বিশ্বাস দেউছি। সেই অটোবালা কিশোরীকু সাথিরে বসাই সহরর গোটিয়ে শুনশান স্থানকু নেই যাউছি। এপরি সে শুনশান এরিয়াকু নেবা পরে সেই ঝিওটি সহ বহুত খারাপ কাম করিবাকু লাগুছি। সেতবেলে বিলম্বিত রাতি হইতায় এবং সেই ঝিওটি অসহায় থিলা, তেণু সে এহার ফাইদা উঠাইবাকু লাগে। এই শয়তান অটোবালা উক্ত বিচারী ঝিওটি সহ দুষ্কর্ম করুছি। ঝিওটি নিজর জীবন বঞ্চাইবা পাই বহুত উদ্যম করুছি, কিন্তু সে তাকু ছাড়ি নথিলা। এপরি অনেক সময় বিতি যাউছি। সেই অটোবালার মন এতিকিরে হি সন্তুষ্ট হেউনি। এহাপরে সে পুনি থরে জবরদস্তি কিশোরীকু অটোরে বসাউছি এবং গোটিয়ে হোটেলকু নেই যাউছি। সে হোটেল সহ উক্ত অটোবালার আগরু সেটিং থায়। সেটারে সে ঝিওটিকু গোটিয়ে রুম ভিতরকু নেই যাউছি। এহাপরে সে তার কিছু সাঙ্গমানঙ্কু সেটাকু ডাকুছি। দেখু দেখু সেটাকু অনেক পুরুষঙ্কর ভিড় হেবাকু লাগুছি এবং জনক পরে জনে সেই সমস্তে কিশোরীকু রেপ করুছন্তি। আউ এপরি সবু সেমানে সেই ঝিওটি সহিত অতি ঘূর্ণ্য কর্ম করিথিলে।
ସେସବୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଠାରେ ବିସ୍ତୃତ ଭାବରେ କହିପାରିବି ନାହିଁ। ସେହି ବିଚାରି ଝିଅଟି ଚିତ୍କାର କରୁଥାଏ ଏବଂ ତାକୁ ଛାଡ଼ିଦେବା ପାଇଁ ନେହୁରା କରୁଥାଏ, କିନ୍ତୁ କିଏ ବି ତା ଉପରେ ଦୟାକରି ତାକୁ ଛାଡ଼ିବାକୁ ଦେଉନଥାନ୍ତି। ଏହିପରି ଅନେକ ସମୟ ଅତିବାହିତ ହୋଇଯାଏ। ସେ ସମସ୍ତେ କିଶୋରୀକୁ ଧରି ପୁଣି ଆଉଥରେ ଅନ୍ୟ ଏକ ସ୍ଥାନକୁ ନେଇଯାଉଛନ୍ତି। ସେଠାରେ କେବଳ କିଶୋରୀ ଏବଂ ଉକ୍ତ ଅଟବାଲାକୁ ଛାଡ଼ି ଆଉ ସମସ୍ତେ ସେଠାରୁ ପଳାଇ ଯାଉଛନ୍ତି। ସେହିଦିନ ଥିଲା 21 ମାର୍ଚ୍ଚ 2019। ସାରା ସହରରେ ହୋଲିର ପର୍ବ ବେଶ ଧୁମ୍ଧାମ୍ରେ ପାଳନ କରାଯାଉଥାଏ। ଏପରି ହୋଲିର ରଙ୍ଗୀନ ପର୍ବ ମଧ୍ୟରେ ଗୋଟିଏ ଯୁବତୀ ଦେହରେ କଳା ରଙ୍ଗର ଦାଗ ଲାଗିଯାଇଥାଏ। ସେ ନରରାକ୍ଷସ ଅଟୋ ଡ୍ରାଇଭରଟିର ମନ ଏତେ ସବୁ ପରେ ମଧ୍ୟ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇନଥିଲା ଯେ ସେ ତାକୁ ଗୋଟିଏ ଜଙ୍ଗଲୀ ଏରିଆ ପରିତିକ୍ତ ପୋଖରୀ ପାଖକୁ ନେଉଛି ଏବଂ ପୁରା ଦିନ ତାକୁ ଦୁଷ୍କର୍ମ କରୁଛି। ଝିଅଟି ଘରୁ ଆସିବାର ପାଖାପାଖି 24 ଘଣ୍ଟା ହୋଇଯାଇଥାଏ ଏବଂ ଏପରି ସବୁ ଅତ୍ୟାଚାର ପରେ ତାର ସ୍ଥିତି ଆହୁରି ଖରାପ ହୋଇପଡ଼େ। ଝିଅଟି ରହୁଥିଲା ପୁନେରେ। ଉକ୍ତ ଅଟୋ ଚାଳକ ଜଣକ ତାକୁ ମୁମ୍ବାଇ ନେଇ ଦାଦରର ଗୋଟିଏ ଷ୍ଟେସନରେ ଛାଡ଼ି ଦେଉଛି। ଆଉ ସେ ଏଥିପାଇଁ ତାକୁ ମୁମ୍ବାଇ ନେଇଥିଲା କାରଣ ଯଦି ଝିଅଟି ପୁନେରେ ଛାଡ଼ାଯାଏ ତ ସେ ସବୁ ବିଷୟ ସେଠାରେ ସହଜରେ କହିଦେବ ଏବଂ ଏମାନଙ୍କର ପୁରା ବିଷୟ ସମସ୍ତଙ୍କୁ ଜଣାପଡ଼ିଯିବ। ତେଣୁ ସେ ଝିଅଟିକୁ ଏପରି ଏକ ଅଜଣା ସହରର ଅଜଣା ସ୍ଥାନରେ ଛାଡ଼ି ଦେଇ ଆସିଥିଲା ଯାହାଫଳରେ ଝିଅଟି ନିଜ ଘରକୁ ଯାଇପାରିବ ନାହିଁ, ଆଉ ସମ୍ଭବତଃ ତାର କିଡ଼ନାପ୍ ବି ହୋଇଯାଇପାରେ। ଏପରି ସେ ବ୍ୟକ୍ତି ଚିନ୍ତା କରୁଥିଲା, ଏଥିପାଇଁ ସେ ତାକୁ ଏଠାରେ ଛାଡ଼ି ଚାଲିଯାଇଥିଲା। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏବେ ଆପଣଙ୍କୁ ଲାଗୁଥିବ ଯାହା କିଛି ବି ସେ ଝିଅଟି ସହ ହେବାର ଥିଲା ତାହା ତ ହୋଇଯାଇଥିବ ଏବଂ ଏହି କାହାଣୀ ଏଠାରେ ସମାପ୍ତ ହୋଇଯାଇଥିବ, କିନ୍ତୁ ଏପରି ହୋଇନଥିଲା। ସେହି ଝିଅଟି ଦାଦର ଷ୍ଟେସନ ପାଖରେ କିଛି କର୍ମଚାରୀଙ୍କୁ ଦେଖୁଛି ଏବଂ ସେମାନଙ୍କ ନିକଟକୁ ଯାଇ ସାହାଯ୍ୟ ମାଗୁଛି। ଏ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ତ କିଶୋରୀର ପରିସ୍ଥିତି ବହୁତ ଖରାପ ହୋଇଯାଇଥିଲା। ସେ ପିନ୍ଧିଥିବା ପୋଷାକ ମଧ୍ୟ ଛିଣ୍ଡି ଯାଇଥାଏ। କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଶୁଣି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବ, ଏଠାରେ ଥିବା ସେହି ଦୁଇ କର୍ମଚାରୀ କିଶୋରୀକୁ ଅନ୍ୟ ଏକ ଦୃଷ୍ଟିରେ ଦେଖୁଥାନ୍ତି। ହଁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣ ବିଲକୁଲ ଠିକ୍ ଶୁଣୁଛନ୍ତି। ଏକୁଟିଆ ସ୍ଥାନରେ 18 ବର୍ଷର ଯୁବତୀକୁ ଅସହାୟ ଅବସ୍ଥାରେ ଦେଖି ସେମାନଙ୍କ ମାଇଣ୍ଡରେ ଆଉ କିଛି ଚାଲୁଥାଏ। ସେହି ଦୁଇଜଣ କିଶୋରୀକୁ ସେଠାରୁ ଉଠାଇ ଗୋଟିଏ ସ୍ଥାନକୁ ନେଇ ପଳାଇ ଯାଉଛନ୍ତି ଏବଂ ତା ସହ ସେମାନେ ସେହି ସମାନ କାମ କରିଥିଲେ ଯାହା ଏହି ବିଚାରି ଝିଅଟି ସହ ଅନେକବାର ହୋଇଆସିଥିଲା। ଜଣାନାହିଁ କାହିଁକି ସେ ଝିଅର ଭାଗ୍ୟ ଏତେ ଅଧିକ ଖରାପ ଥିଲା ସେଦିନ। ଏପରି କଷ୍ଟଦାୟକ ଯନ୍ତ୍ରଣାକୁ ସେ ସହ୍ୟ କରୁଥିଲା। ଏପରି କିଛି ସମୟ ପରେ ସେହି ଉକ୍ତ କର୍ମଚାରୀଙ୍କ କବଳରୁ ନିଜକୁ ମୁକୁଳାଇ ଦାଦର ଷ୍ଟେସନ ପ୍ଲାଟଫର୍ମ ଆଡ଼କୁ ଧାଉଁଛି ଏବଂ ସେ ପ୍ଲାଟଫର୍ମ ଯାଇ ଦେଖେ ଗୋଟିଏ ଟ୍ରେନ୍ ପ୍ଲାଟଫର୍ମରେ ଲାଗିଥିଲା। କିଶୋରୀ ଏସବୁ ପରେ ବହୁତ ଭୟଭୀତ ହୋଇଯାଇଥାଏ। ସେ ଜାଣିନଥାଏ କ'ଣ କରିବ ଆଉ କାହା ନିକଟକୁ ଯିବ। ଏହାର କିଛି ସମୟ ପରେ ଏହି ଟ୍ରେନ୍ ସେଠାରୁ ଛାଡ଼ି ଦେଉଛି। ତାକୁ ଜଣାନଥିଲା ସେ ଟ୍ରେନ୍ କୁଆଡ଼େ ଯିବ, କିନ୍ତୁ ସେତେବେଳେ ଜାଣିବାକୁ ମିଳୁଛି ଉକ୍ତ ଟ୍ରେନ୍ ଦାଦରରୁ ଚଣ୍ଡିଗଡ଼ ଯାଉଥିଲା। ଚଣ୍ଡିଗଡ଼ରେ ଟ୍ରେନ୍ ରହିବା ପରେ ସେହି ଝିଅ ଟ୍ରେନ୍ରୁ ବାହାରକୁ ବାହାରି ଆସୁଛି। ସେଠାରେ ସେ ବାହାରକୁ ଯାଉଥିବା ସମୟରେ ଅଚାନକ ତା ଉପରକୁ ଜଣେ ପୋଲିସବାଲାର ନଜର ପଡ଼ୁଛି। ସେ କିଶୋରୀର ଏପରି ଅବସ୍ଥା ଦେଖି ତା ପାଖକୁ ଆସେ, କିନ୍ତୁ କିଶୋରୀ ସେତେବେଳେ ଏତେ ଭୟଭୀତ ଥିଲା ଯେ ସେ ନିଜ ସହ ଘଟିଥିବା ପ୍ରତ୍ୟେକ ଘଟଣା ପୋଲିସକୁ ଜଣାଇ ପାରୁନଥାଏ। ତାକୁ ପୁରୁଷମାନଙ୍କୁ ଦେଖିବା କ୍ଷଣି ଡର ଲାଗୁଥିଲା, କିନ୍ତୁ ସେ ପୋଲିସ ବହୁତ ଭଲ ଥିଲା। ସେ ତୁରନ୍ତ ମହିଳା ବିଭାଗକୁ ଫୋନ୍ କରି କିଶୋରୀକୁ ତା ସହ ନେଇଯାଉଛି। ସେଠାରେ ଜଣେ ଫିମେଲ୍ ଅଫିସର କିଶୋରୀ ସହ କଥା ହେବାକୁ ପ୍ରୟାସ କରେ। କିଶୋରୀ ନିଜ ସାଥିରେ ଘଟିଥିବା ସେସବୁ ପ୍ରତ୍ୟେକ ଘଟଣା ଉକ୍ତ ଅଫିସରଙ୍କୁ ଜଣାଉଛି। ଝିଅଟି ମୁହଁରୁ ଏପରି ଯନ୍ତ୍ରଣା ଭରା କଥା ଶୁଣିସାରି ସେମାନଙ୍କ ଆଖିରେ ଲୁହା ଆସିଯାଏ। ଏ ଖବର ତୁରନ୍ତ ପୁନେ ପୋଲିସକୁ ପଠାଇ ଦିଆଯାଉଛି। ପୁନେ ପୋଲିସ ଏପରି ବିଷୟ ଶୁଣିବା ପରେ କହୁଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଠିକ୍ ଏପରି ଏକ କେସ୍ର ତଲାସୀ କରିବାରେ ଲାଗିଥିଲେ, କାରଣ ଝିଅ ଗାୟବ ହେବା ପରେ ତା ମା ବାପା ପୁନେ ପୋଲିସରେ ଏସବୁର ଏଫ୍ଆଇଆର୍ ଦେଇଥିଲେ। ଏହାପରେ ଚଣ୍ଡିଗଡ଼ରୁ ତାକୁ ପୁନେ ନିଆଯାଉଛି। ପୁନେ ପୋଲିସକୁ କିଶୋରୀ ସବୁ କଥା କହିବା ପରେ ରେଲୱେ ଷ୍ଟେସନର ସମସ୍ତ CCTVକୁ ଚେକ୍ କରାଯାଉଛି। ଏହାପରେ ସେହି ଅଟୋବାଲା CCTV କ୍ୟାମେରାରେ ଆସିଯାଉଛି। ଏହିପରି ଅନେକ ଛାନବିନ ପରେ ଉକ୍ତ ଅଟୋ ଚାଳକକୁ ପୋଲିସ ଗିରଫ କରୁଛି, ଏଥିସହ ସେହି ଦୁଇ କର୍ମଚାରୀଙ୍କୁ ମଧ୍ୟ ଧରିଦେଉଛି। ଏହିପରି ଭାବରେ ସେ ସମସ୍ତଙ୍କୁ ଗିରଫ କରୁଛି ଯେଉଁମାନେ ଏହି ଘଟଣାରେ ଇନଭଲ୍ଭ ଥିଲେ ଏବଂ ସେମାନଙ୍କୁ ଯେପରି କଠୋରରୁ ଅତି କଠୋର ଦଣ୍ଡ ଦିଆଯିବ ସେହି ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହେଉଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏ କାହାଣୀ ଆମ ହୃଦୟକୁ ବହୁତ କଷ୍ଟ ଦେଉଛି। ଯେମିତିକି ଆଜିକାଲିର ଦୁନିଆରେ ମଣିଷ ପଣିଆ ପୁରାପୁରି ମରିଯାଇଛି। ଏହି କାହାଣୀକୁ ଶୁଣାଇବାର ମକସଦ ବାସ୍ ଏତିକି ଥିଲା
ଯେପରିକି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଆଲର୍ଟ କରିପାରିବି। ଆଉ ଖାସ୍ କରି ସେମାନଙ୍କୁ ଯେଉଁମାନଙ୍କର ବୟସ 14-15 ବର୍ଷ ବୟସ ଭିତରେ ଅଛି। ବିଶେଷ କରି ଝିଅମାନେ, ତୁମେ ଯେମିତି ଏ ଦୁନିଆକୁ ଭାବୁଛ, ଏକ୍ଚୁଆଲରେ ଏ ଦୁନିଆ ସେପରି ନୁହଁ। ତେଣୁ ଆପଣମାନେ ସବୁବେଳେ ସତର୍କ ରୁହନ୍ତୁ ଏବଂ ସୁରକ୍ଷିତ ରୁହନ୍ତୁ। ଏପରି ହିଁ କାହା ଉପରେ ବିଲକୁଲ ଭରସା କରନ୍ତୁ ନାହିଁ। ଆଶା କରୁଛି ଆଜିର ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିଥିବ। ଯଦି ଆପଣ ଏପରି ହିଁ କାହାଣୀ ଦେଖିବାକୁ ଚାହାନ୍ତି ତ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରି ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ।